গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এ দেখো, তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে একদম জ্যান্ত টাটকা মাছ, আর এখানে এনেছে ওই যে পরোটা আর তরকারি, আর এখানে কিছু এই যে আলু পেঁয়াজ মাংস মটন আছে, তো অনেক কিছু আছে, বাজার টাজার করে এনেছে। তো এই দেখো, এখানে এখন মা ঢেলে নিচ্ছে মটনটা, তো খুব সুন্দর মাংসটা এনেছে তোমাদের দাদা ভাই। মাংস মাছ বেশ ভালো কিনতে শিখে গেছে, তো আগেও ভালো কিনতো, কিন্তু আগে যেহেতু বাপি বাজারঘাট করতো সে কারণে চাপ নিতে হতো না, ও মাঝে সাঝে যেত, তো এখন ওকেই পুরো সমস্ত দায়িত্বটা নিতে হয়েছে, আর পুরো বাজার টাজার এখন ওকে এইগুলো কিনে আনতে হয়। সবজি টবজিগুলো তো বাড়ির উপরে চলে আসে, সেটা আলাদা, আর এই জিনিসগুলো মাছও বাড়ির উপরে আসে, কিন্তু মাংস টাংসগুলো ওকেই কিনে আনতে হয়। তো দারুণ মাংস, খুব সুন্দর, আর আমার একটু এরকমই ভালো লাগে, কারণ হচ্ছে একদম হচ্ছে কি বলবো তোমাদের, সলিড মাংস একদমই ভালো লাগে না, একটু চর্বি থাকবে তার সাথে, সেই মাংসর টেস্ট বেশি হয়। তো চলো, এদিকে এই যে ছেঁড়া পরোটা আর তরকারি নিয়ে এসেছে, তরকারিটা কিন্তু দেখতে এরকম খোসা সমেত, কিন্তু টেস্ট কিন্তু ভালোই লাগে। তো আর সকাল সকাল গরম গরম এরকম ছেঁড়া পরোটা তরকারি একটু সাথে মিষ্টি বেশ কিন্তু জমে যায়। তো এখন দিদিদেরকে দিয়ে দেবো, আর আমরাও নিয়ে নেবো, এই যে আমি নিয়ে নিচ্ছি। আর এ দেখো, এরপরেই চলে আসলাম একদম মাছ ভাজতে। তো আজকে একটু অন্যরকমভাবে করব, এখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন দিয়ে আমি করব এটা, আর গরম মশলাটাও দিয়েছি, আর পোস্ত আর কাজু বাদাম বেটে নেবো। এই দেখো, পোস্ত আর কাজু বাদাম, কিন্তু পোস্তটা আমার মনে হয় শিলে বেটে নিলে না বেশি ভালো হয়, যতই মিক্সারে করি। তো এই দেখো, একদম পোস্ত কাজু বাদাম, তার সঙ্গে সমস্ত আজকে পেঁয়াজ টেয়াজ দিয়েও করেছি, সঙ্গে দই, সব কিছু মিলিয়ে মিশিয়ে একবারে দিয়ে দিচ্ছি। অন্য সময় শুধু পোস্ত কাজু বাদাম বা চারমগজ এইগুলো আর সর্ষে এরকম দিয়ে রান্না করি, তো আজকে একটু ভাবলাম অন্যরকমভাবে করি। জ্যান্ত মাছ কিন্তু আদা জিরে বাটা শুকনো লঙ্কা দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলেও কিন্তু ভালো লাগে, তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবেই করি, সবসময় তো একরকমই করি। তো এই দেখো হয়ে গেছে, এই নামানোর আগে একটুখানি দিয়ে দিয়েছিলাম ধনে পাতা, তো বেশ টেস্ট হয়েছিল, একটু স্বাদটা আলাদা হয়েছিল কিন্তু বেশ টেস্ট হয়েছিল। আর মা এদিকে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছে, আর এর মধ্যে দিয়ে দিয়েছে একটু দই, তো বললো বেশি দেব না, তাহলে টক হয়ে যেতে পারে, তো সেই কারণে অল্প একটু দিয়ে দিয়েছি। তো রান্নাটা মাই করবে, মাংস টাংস সব কিছু তোমরা তো জানোই বন্ধুরা, আমার ব্লগে তো তোমরা জানোই সমস্ত রান্নাবান্না মাই করে, যতটা পারি আমি চেষ্টা করি, কিন্তু মা আমাকে করতে দেয় না, মা নিজেই করে। তো এবার সে কারণে আমারও ইচ্ছা করে একটু রান্নাবান্না করতে, সেই দিন করে নিই। তো এই দেখো, এই দেখো, এটা কিন্তু আমি করেছি এটা, আর মা এখন মাংসটা ভালো করে নেবে। তো আমার ও বাড়িতে যেমন আমার মা বলতো, আমি যদি কোনো রান্নাবান্না করতে যেতাম, মা বলতো সবাই খাবে, করতে আসিস না, তুই অন্য সময় করতে যাস, হচ্ছে সবাই খাবে, সবার পাতে দিতে হবে, ভালো যেন রান্নাটা হয়, সে কারণে আমি করে নিচ্ছি, এই বলে মা করে নিত। আর এ বাড়িতেও মা ঠিক সেম এই এক ডায়লগই দেয়, এই এক ডায়লগ শুনতে আমার আর ভালো লাগে না, কিন্তু হচ্ছে তাও আমি করি, এটা আমি কিন্তু নিজে করতে পারতাম, কিন্তু মা আমাকে বললো যে না সবাই খাবে, জামাই টামাই এসছে, আজকে আমি করে নিই, আমাদের যখন রান্না হবে তখন তুমি করো, জামাই বলতে আমার দিদির বর আর আমার দিদি, তো মা বলে যে ওটা আমার বড় ছেলে, তো মেয়ে আর কি, সেই জন্য বললো আমরা যখন খাবো পুতুল তখন তুমি করে নিও। তো যাই হোক, এ দেখো বন্ধুরা, রান্নাটা যেমন দেখতে রঙে ঢঙে হয়েছে, খেতেও কিন্তু এতটাই রঙে ঢঙে হয়েছিল, নিজে রান্না করেছি বলে বলছি না। তো ফাইনালি তোমাদের আমি রান্নাটা দেখিয়ে দেবো সবগুলো, কিন্তু আমি আমারটা বেশি করে দেখাচ্ছি কেন, খুব ভালো হয়েছিল সেই জন্য। এই দেখো, এখানে করে নিয়েছে হচ্ছে আম দিয়ে মসুরির ডাল, ওইদিকে হচ্ছে যে মাছটা, আর ওইদিকে হচ্ছে আমের চাটনি আমাদের জন্য, আর এদিকে আমার জিজুর জন্য, বাপাইদার জন্য একটু আমের চাটনিটা একটু রেখে দিয়েছি বেশি করে মিষ্টি দিয়ে। তো আর এই দেখো হচ্ছে ফাইনালি হচ্ছে মটনের ঝোল, তো এরকম আজকে মা একটু ঝোল করেছে, আমার শাশুড়িমা একদমই ঝোল ঝোল করে না, আলু দেওয়া পছন্দ করে না মাংসতে, বলে নাকি টেস্ট কমে যায়, কিন্তু আমার আবার একটু আলু হলে ভালো লাগে, যে মাংসের সাথে মনে হয় যেন একটু আলু আর ভালো লাগে। আর দেখো আমাদের গাছের চাল কুমড়ো, আর এ দেখো গাছের পেঁপে, এই গাছের থেকে পেঁপে নেওয়া হয়েছে, আর গাছের থেকে চাল কুমড়ো নিয়ে দিদিকে বললাম নিয়ে যেতে, দিদি তো কিছুতে নেবে না, বললো যে ভারী আমি ওয়েট হয়ে যাবো আমি নেবো না, তো আমি জোর করে দেওয়াতে নিল। তো এই যে দেখো, এখানে চাল কুমড়োও দিয়েছি আর হচ্ছে পেঁপে দিয়ে দিয়েছি। তো দিদিরা আজকে চলে আসে, ভীষণ মনটা খারাপ, তাও বলবো। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করে লাভ নেই, এখানে শেষ করছি। ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই, তোমরা সবাই ভালো।